চলো দেখি, ইট ওয়াজ হট, বন্ধনীতে ব্র্যাকেটের ভিতর কি আছে? নাউন অ্যাডজেক্টিভ, টু প্রি মডিফায়ার দ্য নাউন। তারা কি চাইছে এখানে? নাউন অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমরা একটা নাউন বসাবো। তোমরা তো ভিডিওতে জানছো যে পাশাপাশি একাধিক নাম থাকলে মূল নাউনটি ছাড়া অন্যগুলোকে নাউন অ্যাডজেক্টিভ বলে। তো আমরা এখানে কি বসাবো, এই যে দেখো আমরা এটা বসাতে পারি, এই যে সামার বসাইতে পারি। ইট ওয়াজ সামার, হট সামার ডে, একেবারে উত্তপ্ত গ্রীষ্মের দিন। এ ড্যাশ 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 চাইছে কি? প্রি মডিফায়ার দ্য নাউন। তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাবো, এই জায়গায় আমরা কি বসাবো? নাউন সমান সমান অ্যাডজেক্টিভ। সহজ নিয়ম মনে রাখবে, নাউন সমান সমান অ্যাডজেক্টিভ। তাহলে এই যে আমরা এটা বসাবো, অ্যাথাস্টি অ্যাথাস্টি ক্রো, থাস্টি দেখালো অর্থ হয়ে গেল। এ থাস্টি ক্রো ফ্লিউ অল ওভার দ্য ফিল্ড লুকিং ফর ওয়াটার। একটি তৃষ্ণার্ত কাক ঘোরাচ্ছিল সমস্ত মাঠ জুড়ে পানের সন্ধানে। ফর লং টাইম শি কুড নট ফাইন্ড এনি ওয়াটার, শি ফেল্ট, কি ব্যবহার করে? ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফায়ার দ্য অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ সমান সমান অ্যাডভার্ব, সরাসরি সিদ্ধান্ত, অ্যাডজেক্টিভ সমান সমান অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা অ্যাডভার্ব বসাবো, দেখো যে অ্যাডভার্ব আমরা বসাইছি, ভেরি, শি ফেল্ট ভেরি উইক, খুব দুর্বল অনুভব করেছিল। অলমোস্ট গিভিং আপ হোপ, আশাই ছেড়ে দিয়েছিল। সাডেনলি শি স আউটের জা বিলো হার, শি ফ্লিউ, পোস্ট মডিফায়ার দ্য ভার্ব। তাহলে এখানে আমরা অ্যাডভার্ব সমান সমান অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা অ্যাডভার্ব যাতে একটা শব্দ বসিয়ে এই বাক্যটাকে অর্থবোধক করবো, দেখো এই যে এরকম হচ্ছে, কুইকলি শি ফ্লিউ, কুইকলি রেপিডলি, এগুলো বসাইতে পারো। টু সি ইফ দেয়ার ওয়াজ এনি ওয়াটার ইনসাইড, তুমি বিকল্প মানে সিনোনিম তুমি বসাইতেই পারো, এখানে হচ্ছে ইনসাইড। ইয়াস শি কুড সি সাম ওয়াটার ইনসাইড দ্য জাগ, দি ক্রো ট্রাইড, এই যে ইনফিনিটিভ ফ্রেজ, তো শুধু এইটুকু থাকলে আমাদের যথেষ্ট। কী চাইছে এখানে? ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ অর্থ কি? টু প্লাস প্রেজেন্ট ভাব, এখানে আমাদের বসাইতে হবে টু এর পরে যেই ইন যে ভাবটা বসালে এখানে অর্থ বোধক বাক্য হবে সেরকম ভাব বসাবো। এই যে দেখো দি ক্রো ট্রাইড, এই যে এরকম ট্রাইড টু ড্রিঙ্ক ওয়াটার, ফ্রেজ যেখানে আমি বলছি যে এই যে টু ড্রিঙ্ক, টু প্লাস প্রেজেন্ট ভাব, তোমাকে আর এক দুটো শব্দ থাকতে হবে ফ্রেজের উল্লেখ থাকলে, আর শুধু ইনফিনিটিভ থাকলে টু ড্রিঙ্ক দিলেই হতো ওয়াটার। স্যাডলি শি ফাউন্ড দ্য নেক অফ দ্য জাগ ওয়াজ টু ন্যারো, খুবই জাগের গলা ছিল খুবই চিকন। তারপর দেখো দেন শি ট্রাই টু পুশ দ্য জাগ ডাউন ফর দ্য ওয়াটার টু ফ্লো আউট, উল্টাইতে চাইলো যাতে পানি গড়ে পড়ে। বাট শি ফাউন্ড ডেমনস্ট্রেটিভ, তোমরা তো জানো ডেমনস্ট্রেটিভ কি? দিস দ্যাট দিস দোস, এগুলো শব্দকে ডেমনস্ট্রেটিভ বলে। এর যে কোনো একটি ব্যবহার করে আমাদের এই বাক্যটি অর্থবোধ করতে হবে। তো দেখো উত্তর হলো এরকম, এই যে দ্যাট জাগ, বাট শি ফাউন্ড দ্যাট জাগ টু হেভি। দ্য ক্রো থট দ্যাট, কি চাইছে? ফ্রেজ পোস্ট মডিফায়ার দ্য ভার্ব, এই যে ভার্ব সমান সমান অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে অ্যাডভার্ব জাতের শব্দ ব্যবহার করব এবং বাক্যটিকে আমরা অর্থবোধক করব। যে যে দেখো এই যে এরকম, ফর আ হোয়াইল দ্য ক্রো থট দ্যাট ফর এ হোয়াইল, একটি মুহূর্তের জন্য। হোয়াট টু ডু, ফ্রেজ চাইছে, যে দেখো ফ্রেজ একাধিক শব্দ। এইস ড্যাশ 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 কি বসাবে? পার্টিসিপল টু, তাহলে এখানে আমাদের ইউজ পার্টিসিপল, তাহলে আমরা এখানে কি বসাবো? প্রেজেন্ট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ ব্যবহার করে আমরা এখানে একটা অর্থবোধক বাক্য লিখ পরিণত করব। তাহলে কি আমরা বসাতে পারি? যে দেখো এইরকম বসাবো, লুকিং অ্যারাউন্ড, লুকিং অ্যারাউন্ড, চারিদিকে দেখে। শি স সাম পেবলস নিয়ার বাই, সে আবার দেখে প্রি মডিফায়ার দ্য ভার্ব। তাহলে এখানে আমরা অ্যাডভার্ব ব্যবহার করব, অ্যাডভার্ব জাতের শব্দ ব্যবহার করে আমরা এই বাক্যটাকে
কি অর্থবোধক করব, যখন এই যে যখন আমরা কি বসাইতে পারি, এই যে সাডেনলি, সে সাডেনলি হঠাৎ করে হ্যাড এ গুড আইডিয়া, তারপরে সে স্টার্টেড পিকিং আপ দ্য পেবলস ওয়ান বাই ওয়ান, ড্রপিং ইচ ইন টু দ্য জাগ, অ্যাজ মোর অ্যান্ড মোর পেবলস ফিলড দ্য জাগ, দ্য ওয়াটার লেভেল কেপ্ট রাইজিং, সুন ইট ওয়াজ হাই। এটাকে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ সমান সমান অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ সমান সমান অ্যাডভার্ব জাতীয় শব্দ করে পুরো করবে, এই যে দেখো এনাফ, হাই এনাফ ফর দ্য ক্রো টু ড্রিঙ্ক, যথেষ্ট উপরে আসলো কাকটি পান করার জন্যে, দ্য ক্রো কুইনসড হার থার্স্ট অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে। তুমি এভাবেই শুধু এই, তবে এটা সুবিধা একটা আছে, তুমি পরীক্ষার খাতায় এই প্যাসেজটি লেখার প্রয়োজন নেই,